गोर्खा जनमुक्ति मोर्चा हमारो पार्टी बैठक बंद स्थगित गोर्खा जनमुक्ति मोर्चा हमारो पार्टी पक्ष आगामी माध्यमिक परीक्षा शुरू हो जगह যে বন্ধের ডাক দেয়া হয়েছিল তা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। এছাড়াও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু বন্ধ পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। সেই মধ্যে বিনয় তামাং, বিমল গুরুং এবং অজয় এডওয়ার্ড আজ সকালে বৈঠকে বসেন এবং বৈঠকের পরেই তাদের এই সিদ্ধান্ত তারা প্রত্যাহার করেছেন। তাদের যে দুটি দাবি ছিল যে বঙ্গভঙ্গ নিয়ে যে বিধানসভায় প্রস্তাব এসেছে এবং আলাদা গোর্খাল্যান্ড, এই দুটি দাবি নিয়ে তারা কিন্তু বন্ধের ডাক দিয়েছিলেন। তবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছিল এই বন্ধ নিয়ে এবং যেভাবে মাধ্যমিক পরীক্ষা দিন বন্ধ রাখা হয়েছিল তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বন্ধ প্রত্যাহারের কথা বলেন। শিক্ষামন্ত্রীও বলেছেন যে রাজনৈতিকভাবে আন্দোলন তারা করতে পারেন, অন্য দিনে তারা বন্ধ করতে পারেন, সেখানে কোনো বাধা নেই, কিন্তু যেভাবে পরীক্ষা শুরু হচ্ছে সেখানে প্রায় 9 থেকে 10 হাজার ছাত্রছাত্রী যারা পাহাড় অঞ্চলে রয়েছেন তাদের পরীক্ষা দিতে যে যেতে অসুবিধা হবে সেই জায়গাতেই বন্ধ প্রত্যাহারের কথা বলেছিলেন এবং সেই উত্তরে তারা কিন্তু আজ পিছু হটেছেন এবং বন্ধ প্রত্যাহার করেছেন। একেবারেই বন্ধ প্রত্যাহার করেছেন তারা। ধন্যবাদ দেবজ্যোতি দা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। বন্ধ সিদ্ধান্ত নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী